ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। তো এখন কথা বলবো মূলত যে দুটো সিনেমা নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে আরেকটা সিনেমার রিমেক এবং অনেকদিন অরিজিনাল ভার্সেস রিমেক মুভি কম্পিটিশন করাটা বন্ধ ছিল। তো অনেকেই রিকোয়েস্ট করলো, কারণ অনেকেরই বক্তব্য বাংলাতে এখন রিমেক হয় না, কিন্তু একটা সময় তো অনেক হিট রিমেক হয়েছে এবং অনেক সিনেমা যেটার রিমেক তার থেকেও বেশি সাকসেসফুল হয়েছে। তো অবভিয়াসলি তুমি অরিজিনাল ভার্সেস রিমেক মুভি কম্পিটিশনটা চালু করতে পারো, ওটা আমাদের খুব ভালো লাগলো। তো আমার মনে হলো আজকে সেই সিনেমাটা নিয়ে কথা বলা উচিত যেটা বাংলার রিমেক সিনেমা হলেও একটা দৃষ্টান্ত তৈরি করে গেছিল রিমেক সিনেমা মেকার্সদের কাছে। সিনেমাটার নাম হচ্ছে খোকা বাবু, যেটা এসেছিল 2012 সালে, এবং এটা যে সিনেমার রিমেক সেটা এসেছিল 2007 সালে, যেটার নাম হচ্ছে ধি। যে সিনেমাটাতে অভিনয় করেছিল হচ্ছে মঞ্জু বিষ্ণু এবং তার সঙ্গে ছিল আমার খুব পছন্দের একজন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। তো আমি রিসেন্টলি ধি সিনেমাটা দেখলাম এবং তার আগে খোকা বাবু তো আমার অবভিয়াসলি দেখা ছিল। তো খোকা বাবু মানে কেন আমি দেবকে বলি যে দেবের রিমেক করা উচিত, কারণ দেব হলো এমন একজন অভিনেতা যে বেশিরভাগ ক্ষেত্রে যে সিনেমাটার রিমেক তার থেকে অনেক বেশি কালেকশন করে। দেখুন রিমেক থেকে যে সিনেমা মানে যে সিনেমাগুলো রিমেক করা হয় তার থেকে অরিজিনাল সিনেমা বরাবরই কম কালেকশনই করে এসেছে। সেটা যদি দেখেন প্রতিবন্ধ ভার্সেস, যদি আমি বলি রাউডি রাথোর বা অপরদিকে বাংলার বিক্রম সিংহ, দেখবেন অরিজিনালটার চেয়ে কিন্তু বাকি দুটো ক্রেজ কম ছিল। রাউডি রাথোর বিগেস্ট হিট অবভিয়াসলি, কিন্তু ওটার মতো কিন্তু ক্রেজ ছিল না। তারপর যদি বলি আমি রিসেন্টলি যেটা এলো বচ্চন পান্ডে, বচ্চন পান্ডের ক্রেজ কিন্তু গোদলম কন্ডা গণেশ এবং তার আগের সিনেমাটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম ছিল ক্রেজটা। আর কবির সিং ভার্সেস ওটার কথা যদি বলতে হয়, কবির সিং হলো এমন একটা সিনেমা যেটা দৃষ্টান্ত তৈরি করেছিল, কারণ অরিজিনালটার চেয়েও মারাত্মক বিজনেস করেছিল। তো বাংলা তো কিন্তু সেই জিনিসটার অভাব ছিল না এবং ওই সময়টা কমার্শিয়ালি বাংলা সিনেমা দুর্দান্ত জায়গায় ছিল, যেটা এখন খুবই অভাব। এখন বাংলাতে মাল্টিপ্লেক্স হয়ে গেছে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের খুবই অভাব, কারণ সিঙ্গেল স্ক্রিনে এখন খোকা বাবুর মতো সিনেমা আসেনি এবং তখন লোকের রমরমিয়ে হলেতে খোকা বাবুর মতো সিনেমা দেখতে তখন মনে হয় যে খোকা বাবু কি লেভেলের হিট ছিল। অরিজিনাল যেটা সিনেমা সেটা কামিয়েছিল তেলেগু ইন্ডাস্ট্রি, আমাদের চেয়ে কত বড় ইন্ডাস্ট্রি নিশ্চয়ই জানো। তো তেলেগু ইন্ডাস্ট্রি একটা সিনেমার এটা কালেকশন ছিল 5 কোটি, সেখানে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমা যেটা রিমেক যুগে আসা সত্ত্বেও কালেকশন করেছিল প্রায় 7.5 কোটি, অর্থাৎ অরিজিনালের চেয়ে কিন্তু রিমেকের কালেকশন বেশি ছিল এবং ওয়ান অফ দ্য বিগেস্ট হিট মুভি অফ দেবের ক্যারিয়ার। কারণ হচ্ছে কয়েকটা, প্রথম কারণ হচ্ছে এই সিনেমার গান ব্লকবাস্টার হিট ছিল, প্রত্যেকটা গান এই সিনেমা মারাত্মক হিট, ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক দিয়েছিল এবং মারাত্মক মিউজিক ছিল। সেকেন্ড হচ্ছে এই সিনেমাটা দেখুন তেলেগুর যে লাভ স্টোরিগুলো হয় ধি যেমন, এটা কমার্শিয়াল লাভ স্টোরি, এদের মধ্যে সেরকম আপনারা কমার্শিয়াল এলিমেন্টটা প্রচুর পাবেন, তো সেটা ছিল। এবং বাংলাতে ওই 2012-13 এই টাইমটায় লোকে কমার্শিয়াল সিনেমা দেখতো, তো যে কারণে বাংলা তো সিনেমাটা একেবারে হার্ডকোর মশলাদার কমার্শিয়াল মুভি হিসেবে মানানো হয়েছিল। এবং কিন্তু এই সিনেমাটাতে কিন্তু দেবের কিন্তু কমিক টাইমিং খুব ভালো ছিল এবং দেবের অভিনয় কিন্তু ভালো ছিল, লোকে কিন্তু অনেকেই প্রশংসা করেছিল। যারা রিমেক রিমেক করে তারা বাদে বেশিরভাগ যারা রিভিউয়ার যারা অনেকেই বলেছিল যে খোকা বাবু একটা ডিসেন্ট মুভি হয়েছে, ভালো মুভি হয়েছে, তার ফলে কিন্তু বক্স অফিসে পাওয়া গেছিল। খোকা বাবু ইজ এ ম্যাসিভ হিট, মানে এক কথায় এটা ক্রিটিক দেওয়া হয়েছিল বক্স অফিস থেকে সুপার হিট, কারণ এই সিনেমাটা বাজেট ছিল 2-2.5 কোটি এবং তার থেকে দ্বিগুণ পরিমাণ টাকা তুলে দিয়েছিল এই সিনেমাটা। তো ওই সময় কিন্তু সত্যি দর্শকরা কিন্তু এই জিনিসটা বুঝতো যে বাংলা সিনেমার কি দরকার কি চাই, কিন্তু এখন দেবও নিজেকে পাল্টে ফেলে, পুরো ইন্ডাস্ট্রি নিজেকে পাল্টে ফেলে, সব পুরো ইন্ডাস্ট্রিটার মতো মাল্টিপ্লেক্সের মধ্যে ভাগ হয়ে গেছে। কারণ মাল্টিপ্লেক্সে এখন খোকা বাবুর মধ্যে মুভি কিন্তু চলতো না, ওই সময় যদি মানে মাল্টিপ্লেক্স নির্ভর দর্শক থাকতো তাহলে খোকা বাবুর মধ্যে সিনেমা আসতো না। খোকা বাবুর মধ্যে সিনেমা কেন বানানো হয়েছিল, গ্রামের মতো দর্শকদেরকে ক্যাচ করার জন্য। তো এখন এই গ্রামের দর্শকদের জন্য সিনেমার খুব অভাব, একমাত্র রাবণ সিনেমাটা বলি বা রিসেন্টলি বাজি এলো, তো জিৎ একমাত্র এই ধারাটা বজায় রেখেছে, যে কারণে মানে লাখ লাখ যে দর্শক ছিল গ্রামে তারা এখন হারিয়ে গেছে এবং লাখ লাখ দর্শক হারিয়ে যাওয়ার জন্য কোটি কোটি ইনকাম হওয়া সিনেমার অবস্থা ক্রমশ এখান থেকে এখানে নেমে এসেছে। তো অবভিয়াসলি খোকা বাবুর কোনো সিনেমা হওয়া দরকার। হ্যাঁ, এখনকার যুগে দাঁড়িয়ে রিমেকটাকে ডিটোনা বানিয়ে একটু আর কি ভালোভাবে বানাতে হবে, ওইটাই আমরা একটা ডিটো রিমেক, খোকা বাবু ইজ এ ডিটো রিমেক, মানে পুরোপুরি সেম টু সেম রিমেক, সেই জিনিসটা এখন হয়তো বন্ধ করতে হতে পারে। কিন্তু একটা ভালো মানের কমার্শিয়াল মুভি, মানে এই দেবকে আমরা কতদিন মিস করছি বলুন, যতই খোকা বাবু করুক মানে যতই কিসমিস করুক বা যাই করুক, এই দেবকে কিন্তু আমরা বহু যুগ মিস করছি। এই যে এটা যে ক্যারেক্টারটা ছিল সেই জিনিসটাই আমরা পাই না দেবের মধ্যে, আমরা ভুলেই গেছি দেব কোনোদিন এই ধরনের অভিনয় করছি, সেটাও কিন্তু ঠিক নয়। একজন কমার্শিয়াল হিরো কিন্তু আবার কমার্শিয়াল এলিমেন্ট যদি একেবারে হারিয়ে যায় সেটা কিন্তু খুব বিপজ্জনক একটা ব্যাপার, তো সেটাও কিন্তু দেবকে বুঝতে হবে। যেটা জিৎটা কিন্তু মেনে চলছে, জিৎ তো ওসুল করছে যেমন, আবার প্রতিকে রাবণ করছে, বাজি করছে, এই জিনিসটা দরকার রয়েছে। একজন কমার্শিয়াল হিরো পুরোপুরি আর্ট ফিল্মের দিকে চলে গেলে ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি, যেটা প্রসূতি চট্টোপাধ্যায় যে ভুলটা করেছিল দেবও কিন্তু মনে হচ্ছে সেই ভুলের দিকে কিন্তু মানে যেতে চলেছে, সেটা কিন্তু জিৎটা করে, যে কারণে জিৎটা এখানে রাবণ নিয়েও লোকের ক্রেজ প্রচুর। তাহলে কেন লোকের রাবণ নিয়ে ক্রেজ করছে, রাবণ তো একটা কমার্শিয়াল সিনেমা কিন্তু লোকে চায়, লোকের মাঝে মধ্যে এরকম অ্যাকশন ওরিয়েন্টেড মুভি চায়। তো এই দুটো সিনেমা যদি কম্পারিজন করতে পারেন, কম্পেয়ার করা খুব কঠিন, কারণ দুটোই সিনেমা সাকসেসফুলি ভালো হয়েছিল এবং দুটো সিনেমার মেকিং ভালো। আমি কেন ভিডিওটা করলাম, কারণ বর্তমানে রিমেক রিমেক নিয়ে যে এত কথা, রিমেক মানেই খারাপ,
কিন্তু রিমেক এসে টলিউডকে কিভাবে বদলে দিয়েছিল ওই সময় যখন কিছু ছিল না টলিউডে, তো সেটা বোঝাবার জন্য আমার এই ভিডিওটা করা। যে একটা রিমেক অরিজিনাল সিনেমাটা হচ্ছে একটা সময় বাংলাতে বেশি কমাতে এবং তেলেগু ইন্ডাস্ট্রিকে বাংলাও হারাতে, এখন তেলেগু ইন্ডাস্ট্রি কোথায় পৌঁছে গেছে, বাংলা কোথায় নেমে এসছে, এই জন্য আমার এই ভিডিওটা করা। তো এটাই ছিল আমার বক্তব্য। তোমার কি মানে কমেন্ট করে বলা, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেয়, দেখতে হবে দেখো। সেই ভালো সুস্থ, ঠিক আছে ভাই, নমস্কার।